वाला दुखी दिला दा सहारा कालिया जुल्फा वाला दुखी दिला दा सहारा कसम खुदा दे मैनू सब नालो प्यारा अल्लाह पाक আমার নবীকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন কালিগা জুলফা ওয়ালা দুখী দিলা দা সাহারা কসম খোদা দে মাইনো সব নালো প্যারা কসম খোদা দে মাইনো সব নালো প্যারা কালিগা জুলফা ওয়ালা ও হো হো আল্লাহর রাসূলকে আল্লাহ কত সম্মান দান করলেন সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন দসা কিন্দে মুস্তাফা দে किंडे सोनी शान वे कत सम्मान दसा किंडे मुस्तफा दे किंडे सोनी शान वे दसा किंडे मुस्तफा दे किंडे सोनी शान वे आप दी तारीफ विच सारा ही कुरान ए आप दी तारीफ विच सारा ही कुरान ए पढ़ के तुवे जेड़ा मर्जी सी पारा पढ़ के तुवे जेड़ा मर्जी सी पारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कालिया जुल्फा वाला ओ हो हो कालिया जुल्फा वाला दुखी दिला दा सहारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा পাঞ্জাবি ভাষায় এবার আমরা বাংলা ছেলে বাংলায় পরিবেশন করে শোনাবো যেগুলো পূর্বে আমার ভাই ফিলিস্তিনের গজল বলছিলেন অনেক কথা বলেছেন তো আমার বলার বেশি প্রয়োজন নেই আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে তুলে ধরবো এই মসজিদুল আকসা হলো প্রথম কিবলা আমাদের এই প্রথম কিবলা মসজিদুল আকসা এই মুসলমানদের প্রতি আবার এই মসজিদুল আকসা এই ফিলিস্তিনের বুকে কেমন অত্যাচার জোর জুলুম করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের নির্মম ভাবে কেমন ভাবে মারা হচ্ছে হসপিটালেতে অ্যাটাক করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের কেমন ভাবে মারা হচ্ছে তো সেই সম্পর্কে এই ফিলিস্তিন সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে তুলে ধরেছেন আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন প্রথম কে বেলা প্রথম কে বিলা মসজিদে আকসা প্রথম কে বিলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে প্রথম কে বিলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্তাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্তাইনের বুকেতে প্রথম কে বিলা প্রথম কে বিলা মসজিদে আকসা প্রথম কে বিলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্তাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্তাইনের বুকেতে প্রথম কে বিলা শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্তাইনের যত মোমিন শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্তাইনের যত মোমিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন জান্নাতবাসী কেমন হবে জান্ন
চাঁদ বাসি কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও হাসি মুখে শহীদ হয়ে যায় হাসি মুখে শহীদ হয়ে যায় গুলি খেয়ে তারা বোকেতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে প্রথম কে বেলা আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায় ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায় ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায় এই মসজিদ উদ্ধার করিতে এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে যত ফিরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে যত ফিরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে কাবা শরীফ ও দখলে ছিল কাবা শরীফ ও দখলে ছিল মূর্তি পূজারীদের হাতে কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে প্রথম কে বেলা মুসলমান আমরা শুধু মনে করি এই দুনিয়াতে একদিন ইমাম মেহেদী আসবে এই দুনিয়াতে একদিন ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আসবে মুসলমানদের পক্ষ নেবে মুসলমানদের বিজয় হবে শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা শুধু মুসলমান আর মুসলমান এই দুনিয়াতে এটা আমরা বিশ্বাস করি আমাদের কি রে এটা মনেতে বিশ্বাস রাখি কিন্তু এই দুনিয়াতে আরো যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে যারা এই দুনিয়াতে তারাও তাদের ধর্মকে বিশ্বাস করে তাদের ধর্মতে ওই রকম কিছু কথা আছে যেমন খ্রিস্টানরা মনে করে তাদেরকে মাসিহা আসবে তাদের নাকি একদিন জয় হবে ইহুদিরা মনে করে এই দুনিয়াতে দাজ্জাল আসবে মুসলমানদের ঈমান কেড়ে সবাইকে ইহুদি করে নেবে আর তাদের একদিন এই দুনিয়াতে রাজত্ব হবে এটা তাদের বিশ্বাস এটা মনে করে দাজ্জালের অপেক্ষায় তারা আছে যেমন আমরা ইমাম মেহেদী ঈসা নবীর অপেক্ষা করি তেমন তারা নাকি ওই দাজ্জালের অপেক্ষা করে তো সেই সম্পর্কে তাদের দাজ্জালে এসে কি হবে সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল দুনিয়ায় আসবে যখন ইহুদিরা বিশ্বাস করে তার দল দুনিয়ায় আসবে যখন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন তার জালের জুলুম বাড়বে যখন ঈসা নবী নামবেন আকসাতে সেই সুযোগে ইমাম মেহেদীর আপির ভাবে মক্কাতে সেই সুযোগে ইমাম মেহেদীর আপির ভাবে মক্কাতে ঈসা নবী আর ইমাম মেহেদি ঈসা নবী আর ইমাম মেহেদি করবে জিহাদ বেদীদের বিরুদ্ধে ইমান লুটেরা দারজাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে ইমান লুটেরা দারজাল হত্যা হবে ঈসা নবী হাতেতে প্রথম কে বেলা প্রথম কে বেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ওই প্যালেস্টাইনের বুকেতে